ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে সরস্বতী পুজো নিয়েও কিন্তু রাজনৈতিক রং শ্রীরামপুরের একটি ক্লাব সরস্বতী পুজো উপলক্ষে নো এনআরসি নো সিএ নিয়ে কিন্তু প্রচারে নেমেছে দেখতেই পাচ্ছেন নো এনআরসি নো সি যেরকম ব্যানার তার নিচে মন্দির করেছে যেটা ঠাকুরের মণ্ডপ সেই মণ্ডপ এবং তার নিচে যদি লক্ষ্য করি যে আলপনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু নো এনআরসি নো সিএ এভাবেই কিন্তু রাস্তা জুড়ে এইভাবেই আল্পনা দেওয়া হয়েছে এই ক্লাবের সদস্যদের দাবি যে পশ্চিমবঙ্গে কোনোভাবেই সারা এই এনআরসি বা সিএ লাগু হতে দেবে না কেন সারা ভারতবর্ষের ক্ষেত্রেও এই এই যে আইন যেটা পরিণত হয়েছে সেটা কোনোভাবেই লাগু হতে হবে কেন পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে সবাই একসাথে থাকতে চায় সেই কারণেই এই সরস্বতী পুজোকে তাদের প্রচারের মাধ্যম হিসাবে বেছে নিয়েছে নো এনআরসি নো সিএ উল্টো দিকে ঠিক এভাবেই প্রচার চালাচ্ছে চুচুড়োর একটি ক্লাব সেখানে কিন্তু সিএর এর সমর্থনে এভাবেই রাস্তা জুড়ে আলপনা করা হয়েছে তারা বোঝাতে চাইছে যে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে সিএ আইন যেহেতু লাগু হয়েছে এটা লাগু থাকবে এক্ষেত্রে মানুষের কোনো অসুবিধা হবে না তৃণমূল থেকে এটা ভুল বোঝাতে চাইছে তাই তাদের কথাই বোঝাবার জন্যেই এইভাবেই সরস্বতী পুজোকে তারা বেছে নিয়েছে উল্টো দিকে আবার তৃণমূল যেটা বলতে চাইছে যে সিএ যে আইন লাগু হয়েছে এখন সারা ভারতবর্ষে সেই আইন কোনো মতেই তারা মানবে না সেভাবেই জন্যই কিন্তু এই সরস্বতী পুজো উপলক্ষে এভাবেই দেখতেই পাচ্ছেন আলপনার মাধ্যমে তারা মানুষকে বোঝাতে চাইছে যে সিএ বা এনআরসি কোনোটাই যেন লাগু না হয় তাই জন্য আলপনার মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছে নো এনআরসি নো সি এ সৌরভ বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দ হুগলি